নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা গল্প শুনছেন এসো গল্প শুনি ইউটিউব চ্যানেল থেকে। আজকে আপনাদের জন্য একটা রহস্যের গল্প রয়েছে, যার লেখক হেমেন্দ্র কুমার রায়। বিমল ও কুমারের অ্যাডভেঞ্চার গল্প। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে। বিমল ও কুমার দুজনেই আমেরিকান ও ইংল্যান্ড পদ্ধতিতে বক্সিং প্র্যাকটিস করছিল। আজ সকালেই ওই দুই দেশের বিশেষ পদ্ধতি নিয়ে তাদের মধ্যে তর্ক হয়ে গেছে। এখন খুব খানিকটা ঘুষোঘুষি করেও তর্কের কোনো শেষ মীমাংসা হলো না। বিমল মুষ্টিযুদ্ধের দস্তানা খুলে ফেলতে ফেলতে বললেন, ঘুষির জোরেও যে তর্কের মীমাংসা হয় না, আপাতত সেই তর্ককে বাতিল করে দেওয়া যাক। কুমার বলল, তোমার সোলার ফ্লেক্স আছে, একটি মাত্র ঘুষি মারবার ফাঁক পেলেই এখনই একটা হ্যাস্তন্যাস্ত হয়ে যেত। বিমল বলল, কিন্তু আমেরিকান কায়দা সে ফাঁক দেয় না। মনে রেখো, সোলার ফ্লেক্স আছে, ঘুষি মেরে যোদ্ধাকে অজ্ঞান করার পদ্ধতিটা প্রথমে আমেরিকাতেই আবিষ্কৃত হয়েছিল। বাইরে থেকে ডাকপিয়ন হাঁকল, চিঠি আছে। বিমল বলল, দেখো গে বিনয়বাবুর চিঠি এলো কিনা। বাহাদুরগঞ্জে গিয়ে পর্যন্ত তিনি এখনও কোনো চিঠি লেখেননি। কুমার বেরিয়ে গেল, তারপর একখানা খাম হাতে করে ফিরে এসে বললে, হ্যাঁ বিনয়বাবুর চিঠিই বটে, কি লিখেছেন পড়ে শোনা। কুমার খাম ছিঁড়ে চিঠি বার করে চেঁচিয়ে পড়তে লাগলো। প্রিয় বিমল ও কুমার, বায়ু পরিবর্তনের জন্য এখানে এসে পর্যন্ত তোমাদের যে কোনো পত্র লিখিনি তার কারণ হচ্ছে, এতদিন দেবার মতো কোনো খবরই ছিল না। এখানকার প্রধান ঐশ্বর্য ব্রহ্মপুত্র নদ, সে আগেও যেমন বইত এখনও তেমনিই বইছে। সকাল ও সন্ধ্যায় তার তীরে বসে সূর্যের জন্ম মৃত্যু দেখতে আমার খুবই ভালো লাগে বটে, কিন্তু পত্রের সেই খবরের মধ্যে তোমরা কোনোই নতুনত্ব আবিষ্কার করতে পারতে না। কবির কলম পেলে এখানকার প্রাকৃতিক দৃশ্যের কল্পনা লিখতে পারতাম, কিন্তু তোমরা জানো আমি কবি নই, শুষ্ক প্রাণ বৈজ্ঞানিক মাত্র। তবে সম্প্রতি এখানে একটা খবর দেওয়ার মতো পাওয়া গেছে। তোমরা ভূত মানো না? আমিও মানি না, ভূতের গল্প পড়ে আমি কেবল শখ করে ভয় পেতেই ভালোবাসি, হয়তো তোমাদেরও সেই অভ্যেসটা আছে। তাই আজ আমি তোমাদের একটি নতুন ভূতের গল্প শোনাব। এইখানকার বাসিন্দাদের মতে একটি অজানা ভূত নাকি আমারই মতো বায়ু পরিবর্তনের জন্য এই অঞ্চলে এসে উপস্থিত হয়েছে, কিন্তু সেই ভূতটি আমার মতো শান্তিপ্রিয় নয়, সে রীতিমতো উপদ্রব শুরু করেছে। রোজ রাত্রে সে ব্রহ্মপুত্রের জলে নেমে সাঁতার কাটে, তাকে চোখে কেউ দেখেনি বটে, তবে সে নাকি রোজ রাতে ভয়ানক হেঁড়ে গলায় কান্নাকাটি করে, আর একটা গুহার কাছে জলের ভিতর থেকে তার ভীষণ ঝাঁপাই ঝোলার শব্দ শোনা যায়। সে অনায়াসেই খুব চেঁচিয়ে হাসতে পারত, কিন্তু সে হাসে না, কাঁদে, খালি কাঁদে। লোকের কথায় প্রথমটা বিশ্বাস করিনি, কিন্তু দিন পাঁচ আগে আমিও সকর্ণে তার কান্না শুনেছি। ব্রহ্মপুত্রের তীরেই একখানা বাংলোয় আমি আছি। সেদিন রাতে হঠাৎ বৃষ্টি আসায় আমার ঘুম গেল ভেঙে, তাড়াতাড়ি করে মাথার দিককার জানলাটা বন্ধ করে দিতে গেল। হু হু জোড়ো ঝোড়ো হওয়ার সঙ্গে এক আশ্চর্য ও অমানসিক কণ্ঠের, উচ্চ ও তীব্র কণ্ঠের এক চিৎকার ঘরের মধ্যে ভেসে এলো। এমন কান্না ভরা বিকট চিৎকার আমি আগে আর কখনো শুনিনি। সেই চিৎকার মানুষেরও বটে, মানুষের নয়ও বটে, অর্থাৎ মানুষ ইচ্ছে করলেও এমনভাবে চিৎকার করে কাঁদতেও পারে না। তিনবার সেই চিৎকার শুনলাম, তারপর ঝড় ও বৃষ্টির রোগ এমন বেড়ে উঠল যে জানালা বন্ধ করে দিতে হলো। নদীর জলের ভিতরে ডাঙা থেকে প্রায় 200 গজ তফাতে আছে
এক শিশু পাহাড়, লক্ষ লক্ষ বছর পরে তার চূড়ও হয়তো একদিন মেঘরাজ্যে গিয়ে পৌঁছাবে, তবে এখন তার মাথা জল ছাড়িয়ে 30 ফুটের বেশি উপরে উঠতে পারেনি। এই ছোট্ট পাহাড়ের নিচের দিকে একটা গুহা আছে, জোয়ারের সময় এই গুহার তলাটা জলে অদৃশ্য হয়ে যায় এবং ভাটার সময়ও তার আধা আধি জলে ভর্তি হয়ে থাকে। আমার মনে হলো সেই ভয়াবহ আর্তনাদ আসছে সেই পাহাড়ের কাছ থেকে। পরশুদিন রাতে আবার এক কাণ্ড হয়ে গেছে। একটা কুলি সন্ধ্যের পর জল আনতে গিয়েছিল নদীর ঘাটে, কিন্তু সে হঠাৎ মহাভয়ে চেঁচিয়ে উঠল। তার দুজন সঙ্গী ব্যাপার কি দেখবার জন্য ঘাটের দিকে ছুটে গেল। অন্ধকারে তারা কিছুই দেখতে পেলে না বটে, কিন্তু সবাই শুনলে ঘাটের খুব কাছ থেকেই অমানসিক কণ্ঠে কে ঘন ঘন গর্জন করছে। তারা আর না এগিয়ে তাড়াতাড়ি পালিয়ে এলো। কাল সকালে গোলমাল শুনে আমি নদীর ঘাটে গিয়ে দেখি সেই হতভাগ্য কুলির মৃতদেহটা জলে আদ্রবা হয়ে পড়ে আছে। ভালো করে লক্ষ্য করে দেখলাম কেউ তাকে গলা টিপে হত্যা করেছে। গলার ওপরে তখন স্পষ্ট দেখা যাচ্ছে মোটা মোটা আঙুলের দাগ। সেগুলো যে মানুষের আঙুলের দাগ তাতে কোনো সন্দেহ নেই। কে তাকে হত্যা করলে, কেনই বা হত্যা করলে? রাতে নদীর জলে কে কাঁদে বা গর্জন করে? পুলিশের পাহারা বসেছে, কিন্তু এসব কথার কোনো জবাব নেই। এখানকার লোকেরা ভয়ে, বিস্ময় এবং দুর্ভাবনায় কাতর হয়ে পড়েছে। সূর্য অস্ত হলে কেউ আর নদীর ধার মারায় না। সত্যি কথা বলতে কি, আমিও হতভম্ব হয়ে গেছি। এইরকম অসম্ভব ঘটনা নিয়ে তোমরা মাথা ঘামাতে খুবই ভালোবাসো, তাই তোমাদের খবরটা জানিয়ে দিলাম। যদি নতুন উত্তেজনার প্রতি তোমাদের লোভ থাকে, তাহলে আমার বাংলায় তোমাদের থাকার জায়গার অভাব হবে না। অতএব আশা করছি অবিলম্বেই তোমরা সশরীরে এসে আমার পত্রের উত্তর দেবে। ইতি তোমাদের বিনয়বাবু। কুমার বলল, বিমল তোমার মত কি? বিমল সহাস্যে বললে, তাও আমার জিজ্ঞাসা করছ? এক্ষেত্রে তোমাতে আমাদের মতের সম্ভাবনা তো নেই। কুমার বলল, তাহলে তল্পি তল্পা বাঁধবার চেষ্টা করি। নিশ্চয়ই। জায়গাটি চমৎকার। যেখানে পাহাড়, নদী আর অরণ্যের মিলন হয়, সেখানে প্রকৃতির রূপে কেউ খুঁত ধরতে পারে না। আকাশে নীলিমা আছে পৃথিবীর সব উত্তরে, কিন্তু আসলে তার সৃষ্টি হয়েছে পাহাড়, নদী আর অরণ্যের উপরে হালকা হাওয়ার জন্য। বিনয়বাবু বললেন, দেখো বিমল, ওই সেই শিশু পাহাড়। বিমল ও কুমার দেখল ব্রহ্মপুত্রের স্বচ্ছ জলে ব্রহ্মপুত্রের গঙ্গায় ছায়া ফেলে দাঁড়িয়ে আছে। বিমল বলল, ওরই তলায় তবে গুহা আছে? হ্যাঁ, এখন ভাটা পড়েছে, তাই এখন গুহার উপরের দিকটা দেখা যাচ্ছে। কুমার বলল, বিনয়বাবু আপনি কোনো দিন এই গুহার কাছে যাননি? না, এতদিন যাওয়ার কোনো দরকারই হয়নি। আমার বিশ্বাস ওই গুহার ভিতরে একবার পরীক্ষা করে দেখা উচিত। বিমল বলল, বেশ তো, এখনই একবার সেই চেষ্টা করা যাক। ঘাটে তো অনেকগুলো নৌকো বাঁধা রয়েছে, একখানা ভাড়া করে গুহার কাছে গেলেই চলবে। সকলেই ঘাটের কাছে গিয়ে দাঁড়ালো, কিন্তু কোনো মাঝি তাদের গুহার কাছে নিয়ে যাওয়ার জন্য তৈরি হলো না। বিমল বলল, আচ্ছা তোমরা নৌকো ছেড়ে নেবে দাঁড়াও, আমরাই দাঁড়বে গুহার কাছে যাব, তোমরা পুরো ভাড়াটাই পাবে। এই বন্দোবস্তে তাদের কোনো আপত্তি হলো না। বিনয়বাবু ধরলেন হাল এবং দাঁড়ে নিয়ে বসলো বিমল এবং কুমার। নৌকো ভেসে চলল ছোটো পাহাড়ের দিকে। প্রথমে তারা পাহাড়টিকে একবার প্রদক্ষিণ করল, তার উপরেই উজ্জ্বল রোদের ঝলমল করছে। পাহাড়টা একেবারেই ন্যাড়া, তার রুক্ষ কালো গায়ে সবুজের আঁচটুকু পর্যন্ত নেই। তারই মাথার উপরে এক স্থির হয়ে বসে আছে একটা শকুন। একদিকে রয়েছে সেই গুহাটা, এখন জোয়ার নয় বলে গুহার উপরের দিকটা টিলার মতো উপরটা জেগে রয়েছে। গুহার মুখ 10-12 ফুটের বেশি নয়। নৌকো গুহার মুখে গিয়ে উপস্থিত হলো। তার ভিতরটা ঘন ছায়ায় ভরা, সর্বদাই সেখানে সন্ধ্যের আলো আঁধার বিরাজ করে। সকলেই নৌকার উপরে হেঁট হয়ে পড়ে গুহার ভিতরটা দেখবার চেষ্টা করলো, কিন্তু ভিতরে শুধুই জল থইথই করছে, ভালো করে কিছু দেখাও গেল না। সন্দেহজনক কিছু আছে বলেও মনে হলো না। কুমার বলল, কিন্তু বিমল এখানে একটা আসতে গন্ধ পাচ্ছ নাকি? কাছে কুমির থাকলে আমারও এরকম গন্ধ পাওয়া যায়। বিমল বলল, হ্যাঁ। দাঁড়টা যথাসম্ভব বাড়িয়ে দিয়ে গুহার ভেতরকার দেয়াল ঠুকে পরীক্ষা করতে লাগলো।
আচম্বিতে তাদের নৌকাখানা তীব্র বেগে পিছু হটে খানিকটা তফাতে গিয়ে গুহার মুখে গিয়ে পড়ল। সকলে মহাবিস্ময়ে হুমড়িকে জলের ভিতর তাকিয়ে দেখলে, কিন্তু কিছুই দেখা গেল না। কুমার বলল, কে যেন একটা জলের ভিতর থেকে ধাক্কা মেরে নৌকাখানা একদম দূরে পাঠিয়ে দিল। বিমল বলল, কিন্তু কে এসে? কুমির যে এমন করে নৌকো ঠেলা দিতে পারে এরকম কথা তো শুনিনি। কিন্তু সে যেই হোক, আমরা যে সেখানে থাকি সেটা সে চায় না। বিনয়বাবু বললেন, আমরা কি আবার নৌকা নিয়ে গুহার কাছে যাব? বিমল বলল, না, আমরা এবারে ওই পাহাড়ে গিয়ে উঠব। পাহাড়ের নিচের দিকটা নদীর জল লেগে লেগে এমন পিছল হয়ে আছে, তার উপরে উঠতে তাদের বিশেষ বেগ পেতে হলো। পাহাড়ের ওপর মানুষের আবির্ভাব দেখে শকুনটা উড়ে গেল। বিনয়বাবু বললেন, এই ন্যাড়া পাহাড়ের উপরে একটা মাছিও লেগে থাকতে পারে না, এখানে এসে লাভটা কী? বিমল বললে, আমরা ওই গুহার পাশে গিয়ে দাঁড়ালে গুহার মুখটা বেশ ভালো করে দেখতে পাব। গুহার পাশেই রয়েছে মস্ত একখানা পাথর, জল থেকে এই হাত ছাড়ে কচু। কুমার সেখানে গিয়ে জলের ধারে পা ঝুলিয়ে দিয়ে বসল। বিমল আর বিনয়বাবু তার পাশে গিয়ে বসলেন। বিমল স্থির চোখে গুহার দিকে তাকিয়ে বললে, ওই গুহার ভিতরে অনায়াসেই কোনো জলচর জীব লুকিয়ে থাকতে পারে। কিন্তু বিনয়বাবু, আপনি যে আওয়াজটা শুনেছিলেন, সে আওয়াজটা কি কোনো জলচর প্রাণীর ক্ষেত্রে বার করা সম্ভব? বিনয়বাবু ঘাড় নেড়ে বললেন, না না, সে হচ্ছে মানুষের কণ্ঠে অমানুষিক চিৎকার। বেশ বুঝতে পারছি, এই ফাটার সময় গুহার ভিতরে দুর্যোগ রয়েছে, মানুষ নিশ্চয়ই ওখানে বাস করতে পারে না। কোনো মানুষ ওখানে বাস করুক বা না করুক, কিন্তু চিৎকারটা এইখান থেকে উঠেছিল বলে আমার সন্দেহ হয়। সেই দিন সেই চিৎকার আর ঘাটের ওপরে সেই নরহত্যা, তারপর আজকে এই নৌকায় ধাক্কা মারার ব্যাপার, এই তিনটের মধ্যে কোনো পরস্পর সম্পর্ক আছে কি না এটাই এখন আমাদের জানার বিষয়। কুমার হঠাৎ পাথরের একটা কোণ শক্ত করে চেপে ধরে বলে উঠল, কি আমার পা ধরে টানছে, বিমল, বিমল! বিমল জলের দিকে একবার উঁকি মেরেই চোখের পলক না ফেলতেই পকেট থেকে রিভলভার বার করে উপরে উপরি দুইবার গুলি ছুড়ল। তারপরেই এক বুক কাঁপানো গগনভেদী ভয়ঙ্কর চিৎকার, বিনয়বাবু জলের দিকে হুমড়ি খেয়ে পড়ল। কেবল শুধু একটা মস্ত বড় ছায়া জলের মধ্যে সাঁ করে মিলিয়ে গেল এবং জলের ভেতর ভেসে উঠল খানিকটা রক্ত। কুমাল খানিকটা পা গুটিয়ে নিয়ে বিমলের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে দেখলেন, তার মুখের ভাব উদ্ভ্রান্তের মতো। তারপর সে নিজেকে সামলে নিয়ে বললে, বিমল, বিমল, জলের ভিতরে আমার পা ধরে কে টানছিল, তুমি কি কিছুই দেখোনি? না, দেখবার সময় পেলুম কোথায়? তবে এটা বুঝতে পারছি, আমার পা ধরেছিল মানুষের দুটো হাত। বিমল অভিভূত কণ্ঠে বললে, তবে আমিও যা দেখেছি আশা করাই যায় সেটা মানুষেরই মুখ, তবে মানুষের মুখের থেকে প্রায় আড়াই গুণ বড়, তার ঠোঁট, গাল, হাত, মুখ সবই আছে, কিন্তু সেগুলো মানুষের মতো নয়, সে আর ভয়ানক অসম্ভব দুঃস্বপ্ন, আমার গায়ে এখনও কাঁটা দিচ্ছে। নৌকো আবার পাহাড় ছেড়ে তীরের দিকে ফিরল। বিনয়বাবু বললেন, পৃথিবীতে চিরদিনই এক বিচিত্র জীবের কথা শোনা যায়, সাহেবরা যাকে বলে মারমেড, আর আমরা বলি মৎস্যকন্যা। ভারতের নানা স্থানে সেকেলের মন্দিরের গায়ে এই রকম জলবাসী আর এক জীবের অর্থাৎ নাগ কন্যাদের মূর্তি দেখা যায়। মৎস্যকন্যাদের উপরের দিকটা মানুষের মতো এবং নিচের দিকটা মাছের লেজের মতো দেখতে হয়। নাগ কন্যাদেরও উপরের দিকটা মানুষের মতো দেখতে হলেও তাদের নিচের দিকটা হয় সাপের মতো। কুমার বললে, কিন্তু তারা তো কল্পনা জগতে। আগে শোনো, অনেক নাবিক সমুদ্র থেকে ফিরে এসে অনেকবারই মৎস্য নারীর কথা বলেছে, পণ্ডিতরা সেসব কথা ঠাট্টা করেই উড়িয়ে দিয়েছে, কিন্তু সেদিন স্টেটম্যান কাগজে দেখলাম এইবারে অবিশ্বাস্য পণ্ডিতদের মুখ বন্ধ হয়েছে। কীরকম? সিআরআই লিওনের গ্রাহাম মৎস্য নারীর একটি মমি অর্থাৎ মৃতদেহ নিয়ে ইংল্যান্ডে এসেছিলেন। তার মৃত্যুর পর এক দোকানদার ওই দেহটি খুলেছেন। বড় বড় বৈজ্ঞানিক এবং জীবতত্ত্ববিদ পরীক্ষা করে বলেছেন, ওটি যে একান্ত এক জীবিত দেহের মৃতদেহ সেই বিষয়ে সন্দেহ করবার উপায় নেই। এটিও অর্ধ মৎস্য এবং অর্ধ মানবীয় দেহ। এরপরেও কি মৎস্য নারীকে কল্পনা জগতে গুলিয়ে দেওয়া চলে কি?
বিমল বলল, কিন্তু আমি আজ যে জীবটাকে দেখলাম তার নিচের দিকটা জলের তলায় ঢাকা ছিল, আর তার মুখে ছিল একরাশ দাড়ি গোঁফ। সে নারী নয়। কুমার বলল, মৎস্য নারী যতক্ষণ আছে মৎস্য নরও অবশ্যই থাকবে। বিনয়বাবু বললেন, হয়তো ওই জীবটা বানের টানে না হয় অন্য কোনো কারণে ব্রহ্মপুত্রের জলে এসে পড়েছে, দিনের বেলা গুহার ভিতরে লুকিয়ে থাকে আর রাতের বেলা স্বদেশে ফিরতে না পেরে কেঁদে কেঁদে বেড়ায়। কিন্তু এরপরেও তার কান্না আর কেউ শুনতে পায়নি। তবে কি তার কারণ বিমলের রিভলভার? এতক্ষণ আপনারা গল্প শুনছিলেন এসো গল্প শুনি ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমি গল্প পাঠে রোহিত। শেষ করছি আমাদের এই বিশেষ নিবেদন।